فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভের আজকের এই ছাপ্পান্নতম পর্বে আশা করছি সকলেই ভালো আছেন আপনারা আমার কথা আশা করি ঠিক মতো শুনতে পাচ্ছেন সাউন্ড ঠিক আছে কিনা সেটি আপনারা কমেন্ট দিয়ে জানাবেন শুরুতে আল্লাহর কাছে আবারও দোয়া কামনা করছি তিনি যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের উপর তিনি বারাকা এবং রহমতের ধারা বর্ষণ করেন তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান তিনি যেন আমাদের থেকে যা কিছু অকল্যাণ কর যা কিছু ক্ষতিকর সেটাকে প্রতিহত করেন আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদের কাছে আজকে এর মধ্য থেকে আমরা কিছু প্রশ্ন নেব এবং আজকে আপনারা যে লাইভে প্রশ্ন করবেন সেখান থেকেও আমরা কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু সময় অনেকটাই স্বল্প ফলে যতটা বেশি নেওয়া যায় আমরা সেই চেষ্টাই করব আল্লাহর কাছে তৌফিক কামনা করছি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন বলেছেন আমি ব্যবসায় শিক্ষার একজন ছাত্র পাশাপাশি টিউশনিও করি আমাদের অনেক সময় অনেক বিষয় পড়াতে হয় যেমন এমন কিছু পড়াতে হয় যেখানে সুদ নিয়ে শিক্ষা দেওয়া হয় এবং সুদের অঙ্ক শেখানো হয় সুদের পরিণাম কত ভয়াবহতা আমি জানি আমার প্রশ্ন হলো আমি কি ছাত্রদের এই বিষয়ে শিক্ষা দিতে পারব এর থেকে উপার্জিত টাকা হালাল হবে কি না তবে আমি ছাত্রদের সুদের ভয়াবহতা সম্পর্কে পূর্বেই আলোচনা করে এ থেকে দূরে থাকার পরামর্শ দেই ধন্যবাদ ওমর ফারুক আপনি সুদ পড়াতে গিয়ে সুদ সম্পর্কে সতর্ক করছেন এটাই একজন মুসলিমের জন্য করণীয় আমাদের গণিত শেখা ম্যাথমেটিক্স কিংবা আরু যে সমস্ত ঐকী নিয়ম ইত্যাদি শিখতে গিয়ে দেখা যায় যে সেখানে সুদ কষা শেখানো হয় এবং সুদ কষার মধ্য দিয়েই অঙ্ক শেখানো হয় অঙ্ক শেখা শরীয়তে যায় যাচ্ছে কিন্তু সুদ শেখা সুদ চর্চা করা বা সুদের প্রতি আগ্রহ পোষণ করা ইত্যাদি এটা শরীয়ত সম্মত নয় আপনি যে টিউশনি করছেন এবং ছাত্রদেরকে অঙ্ক শেখাচ্ছেন সেখানে সুদের যে বিষয়টা আসছে এটা কিন্তু অনেকটা বাধ্যতামূলক যেহেতু আমাদের কারিকুলামের মধ্যে অঙ্কের বইতে সুদের এই বিষয়গুলো ঢুকে দেওয়া হয়েছে এবং এটা অতি প্রাচীনকাল থেকে আজকে না এই সমাজের মুসলিমরা একটু অসতর্ক থাকার কারণে আমাদের মধ্যে অনেক পাপ ঢুকে পড়েছে সুদ ঘুষ মিথ্যাচার প্রতারণা ধোকাবাজি ভেজাল ইত্যাদি জিনিসগুলো আমাদের অসতর্ক অসতর্কতার কারণে ঢুকে পড়েছে এবং একটা সময় চলে এসছে যে সবাই মনে করছে এগুলো আর এখন পাপ না এগুলো থেকে মুক্ত হওয়া সম্ভব না এটা হচ্ছে আমাদের ট্র্যাজেডি সেই জন্য ইসলাম শুরু থেকেই আমাদেরকে আসলে যে কোনো ধরনের পাপে সম্পৃক্ত হওয়া থেকে নিষেধ করে এখন আমাদের ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা যারা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনে পড়ছে অঙ্ক করতে গিয়ে সুদ পড়ছে তারা কি পাপি হচ্ছে তারা পাপি হবে যদি সুদকে অ্যাকসেপ্ট করে নেয় তারা পাপি হবে যদি সুদ গ্রহণ করতে তাদের কাছে আর কোনো দ্বিধা না থাকে তাদেরকে যাই বোঝানো হোক না কেন কিন্তু যদি সুদের প্রতি ঘৃণা নিয়ে যেহেতু বইতে সেটা আছে অঙ্ক শেখার ক্ষেত্রে সে বাধ্যতামূলক এটা করছে তার প্রতি ঘৃণা সহকারে তাহলে আশা করি এ সকল ছাত্রছাত্রীদের কোনো পাপ হবে না আর এবং শিক্ষক হিসাবে যিনি স্টুডেন্টদেরকে সতর্ক করে দিচ্ছেন যে সুদ কষা সুদ লেখা এবং সুদের হিসাবে সম্পৃক্ত হওয়া অভ্যস্ত হওয়া সুদ গ্রহণ করা সুদ দেওয়া এগুলি সবই পাপ রাসুলসাল্লাহ সাল্লামকে রাসুলসাল্লাহ সাল্লাম এগুলোকে একই পরিমাপের পাপ বলে অভিযোগ তিনি স্বীকৃতি দিয়েছেন এবং বলেছেন এ সকল পাপীরা সবাই সমান ফলে এই কথাটা যদি শেয়ার করা যায় তাহলে যেহেতু আমাদের কারিকুলামের মধ্যে এটা সম্পৃক্ত করে দেওয়া হয়েছে তাহলে যতটুকু না হলেই নয় অঙ্ক না শিখলে নয় ততটুকু করার মধ্যে আশা করি শিক্ষকেরও কোনো পাপ হবে না তাহলে ছাত্র এবং শিক্ষক কোন অবস্থায় তারা পাপি হবেন এবং কোন অবস্থায় তারা পাপি হবেন না সেটি আমাদের এ আলোচনায় আমরা তুলে ধরেছি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এবং বিশেষ করে আমরা যারা মুসলিম কমিউনিটিতে মুসলিম দেশে আছি আমরা যেন পরিপূর্ণ ইসলামিক সুন্দর কারিকুলাম পাই এবং আমাদের ইমান আকিদার সাথে সাংঘর্ষিক কোনো কিছুই যেন আমাদেরকে পড়তে না হয় তবে তার জন্য মুসলিম ব্যক্তি হিসাবে মুসলিম ছাত্র ছাত্র হিসাবে মুসলিম শিক্ষক হিসাবে আমাদের সবাইকেই সতর্ক হতে হবে কারণ আমরাই তো এই কারিকুলাম রচনা করছি সুতরাং আমাদের মধ্যে যদি ইমানি চেতনা দুর্বল হয়ে যায় তখনই এ সকল ভয়াবহ বিষয়গুলো অ্যাকসেপ্টেড হয়ে যায় এবং আমরা অভ্যস্ত হয়ে পড়ি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ওমর ফারুকের দ্বিতীয় প্রশ্ন হলো একটি দেশে কোনো কাজ অবৈধ কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটি হারাম নয় যেমন প্রবাসে গিয়ে ব্যক্তিগত গাড়ি যাত্রী ভাড়ার বিনিময়ে ড্রাইভিং করে আয় করা এটি সে দেশে অবৈধ কিন্তু কোনোভাবে এটি ইসলামে হারাম মনে হচ্ছে না আর এ আয় জায়েজ হবে কি না হোল জিনিসটাকে কিন্তু আপনি সঠিকভাবে চিত্রিত করেননি আপনার প্রশ্নে গাড়ি ড্রাইভিং করা জায়েজ যেহেতু যায়জ অথবা ড্রাইভিং থেকে ইনকামও যায় সেটা সত্য বাট যদি কোনো রাষ্ট্রে বা কোনো সমাজে মুসলিম অথরিটি কোনো কাজকে দেশের বৃহত্তর কল্যাণের জন্যে অথবা জনগণের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি করার জন্যে একটা নিয়ম দাঁড় করান তাহলে সেটা মেনে নিতে হবে সেটা মেনে নিতে হবে যেমন আপনি হয়তো বলবেন যে এই যে ট্রাফিক লাইট লাল জ্বললে থেমে যেতে হবে এটা কোথায় আছে কোন কোনহাদেশে আছে তাই না কিন্তু এটা তো আইন অত দণ্ডনীয় এবং আমরা জানি আমাদের বিশ্ববিখ্যাত সকল মুফতি তারা ফতোয়া দিয়েছেন যে ট্রাফিক লাইট লাল লাইট অমান্য করাটা হারাম এবং অমান্য করে যদি তিনি ক্রস করেন কোনো অ্যাক্সিডেন্ট না হলেও তিনি পাপি হবেন আর অ্যাক্সিডেন্ট হলে তো কথাই নাই আর অ্যাক্সিডেন্টটি হওয়ার কথা যখনই কেউ হলুদ লাইট জ্বলে ওঠার পরেও জোরে চালা এবং লাল লাইট ক্রস করে তখনই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটে এবং তখন নির্দোষ মানুষের হত্যার কারণ হয়ে যাওয়ার কারণে এ সকল ড্রাইভাররা আসলে পাপি হিসাবে গণ্য হবে কারণ তারা ডিসিপ্লিন ভঙ্গ করেছে ঠিক তেমনি যারা যাত্রী ভাড়া ভাড়া বহনের জন্য অর্থাৎ যাত্রী বহনের জন্য যারা আসলে এনটাইটেল না যাদেরকে যোগ্য বলে বিবেচনা করা হয় না মিউনিসিপ্যালিটির নিয়ম অনুযায়ী এবং প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাহলে তাদের জন্য সঙ্গত নয় বিধেয় নয় যে তারা ড্রাইভিং করে ইনকাম করবেন এটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং আমরা নিজের ইচ্ছামতো ফতোয়াকে ঘুরিয়ে নিয়ে নিজের ইচ্ছামতো একটা রুলিং নিয়ে নেওয়া এটা শরীয়তসম্মত নয় কারণ মুসলিম সমাজে অনেক বিষয় আছে যেটা উলুল আমরের নির্দেশের উপর নির্ভরশীল তিনি যা নির্দেশ দেবেন জনগণকে সেটা মেনে নিতে হবে হয়তো অনেকে বলবেন যে হ্যাঁ দেশ তো পরিপূর্ণভাবে ইসলামী বিধিমালা ফলো করছে না অনেক মুসলিম দেশেই সেটা আছে সেক্ষেত্রেও কি তাদেরকে আমাদের ফলো করতে হবে আমাদেরকে মেনে চলতে হবে হ্যাঁ সেক্ষেত্রেও মেনে চলতে হবে সেটার একটা গাইডলাইন আছে আপনারা জানেন যে কতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম সমাজের মুসলিম কমিউনিটির বৃহত্তর কল্যাণের স্বার্থে এবং একটা শৃঙ্খলা রক্ষার স্বার্থে শান্তিপূর্ণ সমাজ গঠনের স্বার্থে আমরা মেনে চলব রাসুলসাল্লাহ সাল্লামের মাক্কি জীবনটাও যদি বিশ্লেষণ করেন সেখান তো ইসলাম ছিল না সেখানকার সমাজপতিরা ছিল পৌত্তলিক এবং মুশরেক আমসলিম রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও তখনও কোনো ডিসিপ্লিন ভঙ্গ করেছেন তার কোনো নজির নেই তিনি কখনো এমন কাজ করেননি যেটা স্বাভাবিক সেন্সে বল বলে যেটা করা যাবে না এমন কাজ কখনও পরিহার করেননি যেটা স্বাভাবিক সেন্স বলে যেটা করা উচিত তাই না তিনি এই যখন হেল্পফুল ফজুল গঠন করেছেন আরও বিভিন্ন তাদের মধ্যে যে সমস্ত কথা কিংবা সমস্যা দেখা দিয়েছিল সেগুলো মিটমাট করার ব্যাপারে তিনি ভালো রোল প্লে করেছিলেন তিনি বলতে পারতেন যে এটা মুশ্রিকদের কনসার্ন অতএব আমি এখানে যাব না এমনকি রাসুলসাল্লা সাল্লাম সেটি ওয়াহির নাজেলের আগেও যেমন করেছেন আল্লাহ তালা তাকে প্রোটেক্ট করেছেন ওহিরাজেলের আগেও কারণ তিনি তো ভবিষ্যতে বড় দায়িত্ব পালন করেন তাহলে বড় দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাকে তৈরি করেছেন কোনো বড় পাপ তার দ্বারা সংগঠিত করেননি কোনো অন্যায় কোনো তার ইমেজের ব্যাপার তো একজন নবী নবুয়তের পূর্বে যা ইচ্ছা তাই যদি করতেন এটাও একটা ইমেজ সংকটের ব্যাপার মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ তাকে এই জন্য প্রোটেক্ট করেছেন আর নবুয়ের পরেও সেটা একটা কুফফার অধ্যসিত এলাকা ছিল মক্কা রাসুলসাল্লা সাল্লাম কোনো অসৌজন্যতামূলক কোনো কাজ করেননি অন্যায় কোনো কাজ করেননি তাদের বিরোধিতা করতে গিয়ে রিয়াক্টিভ প্রতিক্রিয়াশীল কোনো কাজও তিনি করেননি তাকে অপমান করা হয়েছিল তাকে শেয়ার ব্যব তলেবে দেওয়া হয়েছিল তার উপর সালাতরত অবস্থায় ওটের উচ্ছিষ্ট চাপিয়ে দেওয়া হয়েছিল মল চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সর্বাবস্থায় তিনি প্রোয়াক্টিভ এবং খুব চমৎকার ইতিবাচক রিয়াকশান দেখিয়েছিলেন ফলে বোঝা যাচ্ছে যে একজন মুসলিমের ইতিবাচক ইমেজটা খুবই জরুরি তিনি প্রত্যেকটা জিনিসকে এভাবে যেটা মুসলিম সমাজে হয়তো অনেকগুলো প্রশাসনিক কারণে আমাদেরকে একটা বাধ্যতা বাধ্যবাধকতার মধ্যে যেতে হয় সেই জায়গায় আপনি সেরিয়ার ইস্যু নিয়ে এসে এই এই দলিলগুলো পেশ করা যাবে না যে তাহলে আমি এই নিষেধাজ্ঞা ভঙ্গ করেও তাহলে কাজ করব যেহেতু এটা শরীয়তে মূলত হারাম না ট্যাক্সেশন তার একটা প্রকৃষ্ট প্রমাণ যে ইসলামী রাষ্ট্রে আমরা জানি ট্যাক্সেশন হচ্ছে একটা সাময়িক ব্যাপার যখন মুসলিম দেশের শাসনকর্তা তিনি মনে করবেন যে স্বাভাবিক যে সমস্ত ইসলামিক পদ্ধতিতে যে রিসোর্সগুলো আছে যেমন জাকাত সাদাকাত ওয়াকফ এর বাইরে আরও কিছু বিশেষ ট্যাক্স বসানোর দরকার তখন তারা সেটা বসাতে পারেন এবং তখন মুসলিমদেরকে সেটা মেনে নিতে হয় আর আজকের যে ট্যাক্সেশান যদিও সেটা পাশ্চাত্য নীতিমালাকে সামনে রেখেই করা হচ্ছে সেখানেও আমরা বলবো যে ট্যাক্স না দিয়ে বা ট্যাক্স দেওয়ার বিরোধিতা করে যে এই এই দলিলের ভিত্তিতে যে না শরীয়ত তো এরকম কিছু পারমানেন্টলি আসে নাই তাহলে মানে কোনো ট্যাক্স দেবেন না বা সব জায়গায় বিরোধিতা করবেন ট্রাফিক লাইট মানবেন না এই জিনিসগুলো কিন্তু গ্রহণযোগ্য নয় তখন মুসলিমদের ভয়ঙ্কর ইমেজ সংকট দেখা দেবে এবং তারা দেখা যাবে যে প্রত্যেকটা প্রচলিত যে কোনো সাধারণ নিয়ম যেগুলো মেনে চলার মধ্যেও কিন্তু সরিয়া লঙ্ঘন নাই যেমন আপনি যদি যাত্রী ভাড়ার জন্য এনটাইটেল না হন পারমিশন না পান মিউনিসিপ্যালিটি থেকে বা যেমন আমাদের দেশে বিআরটি থেকে তখন আপনি বহন করবেন না এটা কি তাহলে কি শরিয়া লঙ্ঘন হয়ে যাবে যদি আপনি যাত্রী বহন না করেন হচ্ছে না আপনি যদি ট্যাক্স দেন তাহলে কি সরিয়া লঙ্ঘন হচ্ছে হচ্ছে না সুতরাং আমাদেরকে এই বিষয়টা একটু বুদ্ধিমত্তার সাথে বিচার করতে হবে সাইম ভূঁইয়া আপনি বলেছেন যে আমার প্রশ্ন হল অমুসলিম বা বিধর্মীদের কোন কোন দিক গ্রহণ করা যাবে এবং কোনটি বর্জন করতে হবে ইসলাম কি তাহলে সার্বজনীন নয় ইসলাম কি সব কিছু আমাদের সামনে তুলে ধরেনি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি তাহলে স্পষ্ট বক্তব্য নেই আপনি তাহলে কেনই প্রশ্ন করলেন যে অমুসলিমদের থেকেও আমাদের কিছু নিতে হবে এবং সেই জন্য আপনি বলবেন কোন কোনটা নিতে পারবো কোনটা বর্জন করব একজন মুসলিমের জন্য ইসলামই তো যথেষ্ট আল্লাহ সুমানতাল্লাহ বলছেন সুরালে এমরানের উনিশ নম্বর আয়তে ইন দ্য দিন এন দল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে দিন হিসাবে ইসলামী হলো একমাত্র মনোনীত তো সুতরাং আপনি ইসলামের বাইরে অন্য কোনো দিক গ্রহণ করার কোনো প্রয়োজন নেই আর সুরাল আল এমরানের পঁচাশি নম্বর আয়তে আরও স্পষ্ট করে আল্লাহ সুমতলা বলছেন ওমাই ইয়াবাইর আল ইসলামী দিন আনফেলকবাল আমিন যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু গ্রহণ করবে তালাশ করবে অনুসন্ধান করবে তাহলে তার থেকে সেটা কবুল করা হবে না অর্থাৎ আল্লাহ তার থেকে সেটা কোশ্চেনকালেও কবুল করবেন না সুতরাং অমুসলিমদের থেকে কোনো কিছু কোনো বিধান গ্রহণ করা কোনো আদর্শ গ্রহণ করা কিংবা তাদের কোনো নিয়মকানুন গ্রহণ করা আইন কানুন গ্রহণ করা এটা সম্মত নয় আর রাসুলসাল্লাহ সাল্লামের আরেকটা বিখ্যাত হাদিস তো আমরা জানি যেটি সুনানাবি আবি দাউদের মধ্যে ইমাম আবু দাউদ নিয়ে এসেছেন এবং এছাড়াও অন্য অন্য মহাদেশ করেছে করেছেন এটা সাহি মন তশবাহিন ফাহমিন হুম যে ব্যক্তি অথবা যারা কোনো কাউবের সাথে সাদৃশ্যপূর্ণ হয় তুলনীয় হয় সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হয় সুতরাং মুসলিমদের জন্য অমুসলিমদের কোনো বিধান আদর্শ কিংবা জীবন পদ্ধতি গ্রহণ করার কোনো প্রয়োজনও নেই এবং সেটা শরীয়ত সিদ্ধ নয় শরিয়ত অনুমোদিত নয় এখন হয়তো অনেকেই বলবেন যে আমাদের মুসলিমদের মধ্যে তো অনেক সমস্যা কিন্তু সেটা তো ইসলামের সমস্যা নয় মুসলিমদের মধ্যে সমস্যা হচ্ছে তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রে অনেকে সুন্নার মধ্যে যে চমৎকার সমন্বয় করে চলা সেটা তারা পারেন না তারা জাগতিক অনেক ক্ষেত্রে অমুসলিমদের আদর্শকে ধারণ করছেন আর কিছু কিছু ক্ষেত্রে ইসলামকে মেনে চলছেন এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা অনেক সময় আমরা বলি যে অনেক অমুসলিম সমাজে আইন এর অনেক চমৎকার ব্যবস্থাপনা এবং আইনের প্রয়োগ আছে ইত্যাদি এসব কিছু বলে তারা হয়তো বোঝাতে চান যে অনেক ক্ষেত্রে মুসলিমদের চাইতে অমুসলিমরা ভালো মুসলিমদের যদি কোনো ঘাটতি থাকে আপনি যেখানে বলছেন যে মুসলিমরা ভালো নয় সেটা কেন সেটা তো ইসলাম না মানার কারণে এই এই যে ক্ষতিটা হয়ে গেল আমাদের সেটা কোরআন সুন্না থেকে দূরে সরে যাওয়ার কারণে অতএব আমরা একথা কখনো বলবো না যে অমুসলিমদের ভালো ভালো দিকগুলো গ্রহণ করলে মুসলিমরা উন্নত হবে না মুসলিমরা উন্নত হবে কোরআন সন্নাকে সঠিকভাবে ধারণ করা বোঝা অনুসরণ করা এবং সেটা বাস্তবায়ন করার মধ্য দিয়ে অমুসলিমদের থেকে আমাদের কোনো কিছুই নেওয়ার প্রয়োজন নেই বরং অমুসলিমরাই তো কোরআন হাদিস থেকে অনেক ভালো ভালো জিনিস নিয়েছে আজকের যে যেমন ইসলামিক ফিন্যান্স এর কথা ধরুন ইসলামী অর্থনীতি সেটাও কিন্তু তারা নিয়েছে যে ইসলামী অর্থনীতিটা কমপ্লিটলি ট্রেড বেইসড অর্থাৎ ব্যবসা বাণিজ্য ভিত্তিক এবং প্রোডাকশান বেসড উৎপাদন ভিত্তিক ফলে ধীরে ধীরে ইসলামিক ফিন্যান্সটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে যদিও আমাদের মুসলিম সমাজে ইসলামিক ফিন্যান্সের রিয়াল অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে হচ্ছে না নানা কারণে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে এই যে এই এই ধরনের প্রশ্ন করা বাদ দিতে হবে যে অমুসলিমদের থেকে আমরা কী কী নেব আমাদের ইসলামী যথেষ্ট আমাদের কোরআনই যথেষ্ট আমাদের হাদিসই যথেষ্ট মুহাম্মদ জেহাদ আপনি প্রশ্ন করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগেই মূল্য পরিশোধ করে দাও হাদিসটির ব্যাখ্যা জানতে চাই কাজ করার আগে কি মূল্য পরিশোধ করতে হবে আচ্ছা প্রথমত আপনি বলেছেন মাথার ঘাম পায়ে পড়ার আগেই এমন হাদিস তো আমরা সরাসরি আসলে পাচ্ছি না আমরা যেটা পাচ্ছি একটা হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আতুল আজিরা আকহু অর্থাৎ শ্রমিকের আরাক বা ঘাম শুকিয়ে যাওয়ার আগেই শ্রমিকের পারিশ্রমিকটা দিয়ে দাও তাহলে মাথার ঘাম পায়ে পড়ার আগে মানে ভাষ্যটা এভাবে নয় আর এই ভাষ্যটা বর্ণনা করেছেন যেটা আমরা বললাম আতুল আজিরা কাবলা এটা ইবনু মাজাহ তার আসুনান গ্রন্থে নিয়ে এসেছেন এবং শেখ আলবানী এটাকে শুদ্ধ বলেছেন যদিও আলেমদের কেউ কেউ এটাকে দাড়িব বলে উল্লেখ করেছেন কিন্তু আমরা দেখলাম যে শেখ আলবানী বিশ্লেষণের পরে এটাকে বলেছেন এই হাদিসটা গ্রহণযোগ্য এবং সাহি তাহলে সেক্ষেত্রে আমরা হাদিস থেকে কী পাই ব্যাখ্যাটা কি ব্যাখ্যা হল শ্রমিককে তার পারিশ্রমিক দিতে হবে এবং সেই পারিশ্রমিকটা কখন দিতে হবে কোনো টালবাহানা না করে দিতে হবে কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশে এবং বিশ্বের অনেক দেশেই শ্রমিকদেরকে খাদ্যের বিনিময়েও শ্রমকার্য নিয়োগ করা হয় আবার বেতন বা টাকার বিনিময়েও নিয়োগ করা হয় আর এরা সাধারণত দিন আনে দিন খায় আপনার কাছ থেকে তাদের মজুরি পেয়ে অথবা খাদ্য পেয়ে সে খাবে তার পরিবারকে খাওয়াবে এই জন্যই রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যে কোনো ধরনের টালবাহানা করা যাবে না তাদের ঘাম শুকানোর আগেই যেন তাদের পারিশ্রমিক দেওয়া হয় অর্থাৎ দেরি করা না হয় তাদের অধিকারটা সঠিকভাবে আদায় করা হয় কারণ এই শ্রমিক শ্রেণী হচ্ছে সমাজের এমন শ্রেণী যাদেরকে সবাই ঠকানোর চেষ্টা করে যাদেরকে সবাই নির্যাতন করে যাদেরকে অনেক সময় মারধর করে যাদেরকে অপমান করে তাদের ঠিকমতো মতো স্যালারি দেওয়া হয় না তাদের বোনাস দেওয়া হয় না তাদের অধিকার সংরক্ষণ করা হয় না এবং তারা যদি চিৎকারও করে যেহেতু তারা সমাজের প্রভাবশালী অংশ নয় ফলে তাদের সে চিৎকার আল্লাহ ছাড়া আর কেউ শোনেন না ফলে ওহির মারফত আল্লাহ সুবাহান তালা এই নির্দেশনাই দিয়েছেন কোরআনেও আমরা দেখি আল্লাহ তালা বলছেন ওমাল ইবালি মিনা মিন্নসির ওমাইলি মিনা নসের যারা শ্রমিকদেরকে অথবা মানুষের মধ্যে অন্যদের প্রতি যারা জুলুম করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে সাহায্য করবেন না এবং তারা আর কোনো সাহায্যকারীও পাবে না জুলুম করা যে যাবে না শ্রমিকদের প্রতি বা অন্য কারোর প্রতি সেটিও সহিম মুসলিমের একটি বর্ণনা এসছে নবিসাল্লাহাম বলেছেন ইত্তাকুল জুলমা ইন্না জুলমা জুলুমা কিয়ামা তোমরা জুলুম করাকে জুলুম করা থেকে বিরত থাকো কারণ জুলুম হচ্ছে ক্যামতের দিন অন্ধকার অনেকগুলো অন্ধকার দোলুম্যাথ বহু বচনে এসেছে আর শ্রমিকের মজুরি ঠিক মতো এবং টাইম মতো দ্রুত শোধ না করে এটা জুলুম এবং সেই জন্য আমরা আরেকটি হাদিস পাই সাহিব খারির মধ্যে নবী সাল্লাহ সাল্লাম বলছেন কাল আল্লাহ আলা এটা হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন কিয়ামা আমি ক্যামতের দিন তিন ব্যক্তির বিবাদী হব তিন ব্যক্তির বিপক্ষে দাঁড়াবো কারা তারা রাজলুন আতা যে ব্যক্তি আমাকে দিয়েছে তারপরে গাদ্দারি করেছে রাজলুন বা যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে জোর করে অথবা চুরি করে নিয়ে বিক্রি করেছে তারপরে সে বিক্রয়লব্ধ টাকা খেয়ে ফেলেছে অরাজলুন ইস্তা জরা আজিরান। এবং এমন ব্যক্তি যে কোনো শ্রমিককে নিয়োগ দিয়েছে ফা মিনহু তার থেকে কাজ আদায় করে নিয়েছে ওয়ালাম ইয়িহিয়া আজরাহু। এবং সে তার শ্রম অথবা শ্রমের বিনিময়ে যে মজুরি অথবা তার পারিশ্রমিক সে প্রদান করেনি সুতরাং আমরা এই কথারই প্রতিধ্বনি আসলে এই হাদিসটিতে পেলাম যে ঘাম শুকানোর আগেই শ্রমিককে তার প্রাপ্য মজুরি প্রদান করে দাও এটা অত্যন্ত জরুরি আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আরও জরুরি এখানে বিশাল শ্রমের বাজার রয়েছে এখানে আমরা জানি গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে জেলেরা আছে এখানে বিভিন্ন রকম কারখানা আছে আমরা আশা করব যে আমাদের এই বাংলাদেশের যারা মালিক পক্ষ তারা জন্য শ্রমিকদের কাউকে না ঠকান পরিবহন শ্রমিকদেরকেও তারা না ঠকান গার্মেন্টস ইন্ডাস্ট্রি শ্রমিকদেরকেও যেন তারা না ঠকান তাদের অধিকার জন্য তারা দেন কারণ এই যে আজকে শ্রমবাজার নিয়ে এই যে বিশ্ব বাণিজ্য নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের কারণ হচ্ছে আসলে এসব কিছুই তো হচ্ছে মানে পরিবর্তন হয়ে যাচ্ছে বা অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই জুলুম নির্যাতন বা নিবর্তনমূলক আচরণের কারণে আমরা দেখেছি আমাদের দেশে ইতিমধ্যে অনেক অগ্নিকাণ্ড ঘটেছে অনেক শ্রমিক অসহায়ের মতো তারা বিভিন্ন ফ্যাক্টরিতে মারা গিয়েছে সেক্ষেত্রে মনে রাখতে হবে এই যে শ্রমের কথাটা রাসুলসাল্লা সাল্লাম বলেছেন এই বলার সাথে আরও কিন্তু অধিকার এসে যায় তাদের নিরাপত্তার দিকটা দেখতে হবে তাদের সিকিউরিটির দিকটা দেখতে হবে তাদের ঝুঁকি কমাতে হবে হঠাৎ ভূমিকম্প দেখা দিলে হঠাৎ আগুন লাগলে তারা যেন দ্রুত নেমে আসতে পারে সে বিষয়গুলো আমাদের মালিক পক্ষকে দেখতে হবে এবং মালিক পক্ষকে আরও দেখতে হবে যে বিশাল ফ্যাক্টরি তারা গড়ে তুলেছেন শুধু বাণিজ্য এবং লাভ এটাই তাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত নয় এটাই জন্য তাদের মেন উদ্দেশ্য না হয় বরং এই বিল্ডিংটা যেটা আমরা দেখেছি কিছু কিছু রানা প্লাজা বা এই ধরনের প্রতিষ্ঠান ভেঙে পড়ার দ্বারা যেটা প্রমাণিত হলো যে এগুলো সঠিকভাবে মনিটরিং করা হয়নি এগুলো কাজের জন্য উপযুক্ত কিনা এগুলো সঠিকভাবে মানে তৈরি করা হয়েছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দরকার দেখা দরকার যাতে করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয় এটি আসলে মূলত ইহাদিসের বক্তব্য যে তাদের পারিশ্রমিকটা যেন ঠিক মতো বুঝে দেওয়া হয় তাদের যেকোনো অধিকার যেন সঠিকভাবে সংরক্ষিত করা হয় এটি হচ্ছে আসলে সাল্লাহ সাল্লামের বক্তব্যের মূল সুর যোথিকা আফরিন আপনি বলেছেন কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া দেওয়ার কবিরা গুণা এবং দুনিয়া ও আখেরাতে তার পরিণতি সম্পর্কে জানতে চাই মিথ্যা অপবাদ এটা কবিরা গুণা অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ আমরা আল কোরআনের মধ্যে দেখি আল্লাহ সুভানাহ হুয়া তলা তিনি মিথ্যা অপবাদ দেওয়া থেকে বারবার নিষেধ করেছেন সবচেয়ে বড় মিথ্যা অপবাদ হচ্ছে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া আমরা যেমন দেখি আল কোরআনের মধ্যে আল্লাহ সুভানাহুয়া তায় আয়লা তিনি বলছেন সুর আল হাজের ত্রিশ নম্বর আয়তে ফাজবুর রিজা মিনাল আহসান নিকৃষ্ট যে প্রতিমা সেগুলোকে পরিহার করো ওয়াজবু কাউলা জোর এবং মিথ্যা কথাকেও তোমরা পরিহার করো আর এর পাশাপাশি আমরা দেখি যে আল্লাহ সুবহান সুবাহানহুয়াত আলা অনেকগুলো আয়াতে তিনি ফেরিয়া অথবা অপবাদ দেওয়াকে নিষেধ করেছেন সোরা নূরের চার এবং পাঁচ নম্বর আয়াতে আল্লাহ আল্লা সুবাহানহুয়াতাহ আলা এর যে দুনিয়াবি শাস্তি সেটাও তুলে ধরেছেন সব ধরনের অপবাদের কথা নয় এখানে বিশেষ করে সাতে সাধ্যে নারীদেরকে যে অপবাদ দেওয়া হয় সাধারণত অসহায় এই সতে সাধ্যে নারীরাই এই অপবাদের মুখোমুখি হন বলে আল্লাহ তালা চরম শাস্তি এখানে ঘোষণা করেছেন বলেছেন উল্লাদিন ইয়ার মুন আলম হাসলানুবে আর বা আতে সুহায়দা যারা সতে সাধ্যে ভালো মুসলিম নারীদেরকে অপবাদ দেয় তারপরে তারা চারজন সাক্ষী নিয়ে না আসে অর্থাৎ নিয়ে আসতে ব্যর্থ হয় ফেজলি দোহম ফ্যাম্যানিনা জলদা তাহলে তার দুনিয়ার শাস্তি হচ্ছে এটা একটা ফৌজদারি দণ্ড আসলে ইসলামের সেটি হচ্ছে তাদেরকে আশিটি বেতরাঘাত করো ওলায়ত হুম শাহাদাত আবাদা আর কোনো দিন তাদের সাক্ষ্য গ্রহণ করো না কারণ তারা এই অপবাদের মধ্য দিয়ে ফাসেক হিসেবে চিহ্নিত হয়ে গেছে এবং সেটা আল্লাহ তালা বলছেন উলা ইকা হুমুল ফাসে কোন তারাই হলো ফাঁসেক ইনা তৈবু মেম্বা ও আসলাহ তবে এরপরে যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় ফা গাফুর রহিম তাহলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন আর নুরের পনেরো নম্বর আয়াতে আরও নানামুখী যে সমস্ত অপবাদ একজন আরেকজনের বিরুদ্ধে দেয় হ্যাঁ অনেক সময় দেখা যায় যে সব অপবাদের তো আর শাস্তি হয় না যেমন বললো যে আমার কলম চুরি নিয়ে চুরি করে নিয়ে গেছে এটা একটা অপবাদ কলমটা হয়তো আপনার নিজেরই পকেটে তারপরে আপনি ধারণা করে অথবা ইচ্ছে করে মিথ্যা অপবাদটা দিলেন টাকা চুরি করে নিয়েছে অথচ টাকা আপনার কাছে আছে এরকম মিথ্যা অপবাদ অনেকেই তার নিজের কলিগকে দেয় সঙ্গীকে দেয় অনেক সময় ক্ষতি করার জন্য দেয় অনেক সময় সংসারের মধ্যে যখন ভালো সম্পর্ক থাকে না তখন দেখা যাচ্ছে যে ননদ ভাবিকে দেয় ভাবি ননদকে দেয় ইত্যাদি বিষয়গুলো প্রচুর হয়ে থাকে আল্লাহ সুতাল এখানে বলছেন ইতালাকু বে অলসিন তিকুম ও তা কুলুনা বে আফ হি কুম মালকুমি ওয় তা হাবু নাহ হাইম আল্লাহ তালা বলছেন যখন তোমরা তা তোমাদের জিব্বা দিয়ে প্রক্ষেপ করলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কিছু বললে যে বিষয়ে তোমাদের এলেম নাই আর তোমরা এটাকে সহজ মনে করলে ওহুয়া এন্দাল্লাহে আদিব অথচ এটা আল্লাহর কাছে ভয়াবহ অহুয়া এন্দাল্লাহে আদিব তাহলে কাউকে মিথ্যা উপবাদ দেওয়া এটা আল্লাহর কাছে অত্যন্ত ভয়াবহ বিষয় ফলে দুনিয়াতে কোনো কোনো ক্ষেত্রে তিনি শাস্তির ব্যবস্থা করেছেন যদিও সব ক্ষেত্রে নয় আর আখিরাতে সব ক্ষেত্রেই তিনি এর শাস্তি দেবেন আখেরাতে তিনি এর শাস্তি দেবেন আর আমরা দেখি যে আল্লাহ সব আলা তিনি যাতে মহিলারা এটা মহিলাদের যে বাইরাতের ঘটনা তিনি উল্লেখ করেছিলেন সে জায়গায় তিনি বলেছেন যাতে তারা কোনো বহুদান বা তারা কোনো ধরনের অপবাদ তারা কোনো ধরনের মিথ্যা আরোপ যাতে না করে সে বিষয়ের উপরও যখন বাইরাত নিয়েছিলেন সে বাইরাটা তিনি নিয়েছিলেন তো সুতরাং আমরা এই দীর্ঘ আলোচনা থেকে বুঝলাম যে মিথ্যা অপবাদ দেওয়া অনেক ক্ষেত্রে দুনিয়াতেই এটা একটা ফৌজদারি দণ্ডবিদের আওতায় চলে আসবে এবং অনেক ক্ষেত্রে না আসলেও সেটা ভয়াবহ অপরাধ এবং অত্যন্ত দুষ্কার্য হিসেবে গৃহীত হবে আর আখেরাতে এই বহতানের সেটা আল্লাহর ব্যাপারেই সে মিথ্যা অপবাদ দেখ অথবা রাসুল ব্যাপারে অথবা কোনো মুসলিমের ব্যাপারে অথবা কোনো নারীর ব্যাপারে দিক আখিরাতে তার ভয়াবহ শাস্তি তো থাকবেই জামান মোহাম্মদ রাফসুন বলেছেন আমার কিছু ছবিযুক্ত কিংবা হারাম রঙের পোশাক রয়েছে এছাড়া লুডু জাতীয় খেলার সরঞ্জাম রয়েছে সেগুলো কি আমি কোনো নন মুসলিম কিংবা অভাবী মানুষকে দিতে কিংবা বিক্রি করতে পারবো যদি তা জায়জ না হয় তাহলে এগুলো আমি কি করতে পারি যে সমস্ত জিনিসগুলোর ব্যবহার হারাম সেগুলো কিন্তু বন্টন করা যাবে না সেগুলো বিক্রিও করা যাবে না সেগুলো কেনাও যাবে না তাহলে কি করতে হবে তাহলে বোঝাই যাচ্ছে সেগুলো ব্যবহারের অযোগ্য হওয়ার কারণ ডিস্ট্রয় করে ফেলতে হবে এটাই হচ্ছে সেরা এই বিধান কারণ যা জায়েজ তা প্রডিউস করা যায়জ ব্যবহার করা যায়েজ বিক্রি করা যায়জ বিক্রয়লব্ধ তার যে প্রফিট বা লাভ সেটাও জায়জ এবং কেনাও জায়জ আর যেটা জায়জ নেই সেটা আমাদেরকে ডিস্ট্রয় করে দিতে হবে এই জন্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো আসলে মানুষের জন্য ক্ষতিকর তার দিনদারের জন্য ক্ষতিকর তার আখলাখকে নষ্ট করে দিচ্ছে সেগুলোকে আসলে ফেরি করা যাবে না বিপণন করা যাবে না বিক্রি করা যাবে না বিনতে রহমান বলেছেন কেউ ত্রিশ বছর আগে বিয়ে করেছে আর বিয়ের সময় নগদ পঁয়ত্রিশ হাজার টাকা যৌতুক নিয়েছিল এখন সে তার ভুল বুঝতে পারছে এবং যাচ্ছে টাকা ফেরত দিতে মেয়ের বাবা টাকা দিয়েছিলেন বিয়ের সময় এখন মেয়ের বাবা মা কেউই জীবিত নেই যে লোক যৌতুক নিয়েছিল তার এখন করণীয় কি সে ওয়ারিসদেরকে ফেরত দেবে যৌতুক ইসলামী শরিয়াতে একদমই হারাম মেয়েদের থেকে শর্তারোপ করে কোনো যৌতুক নেওয়া যাবে না তবে এটা যৌতুক কিনা সেটা একটা দেখার বিষয় রয়েছে কারণ যদি স্বামী কোনো কিছুই কনের পক্ষ থেকে দাবি না করে অর্থাৎ কনের কাছ থেকে দাবি না করে কদের বাবার কাছ থেকে দাবি না করে কিন্তু কনের বাবা যদি কোনো কিছু একদমই স্বেচ্ছায় হাদিয়া হিসাবে দান করেন তাহলে সেটা কিন্তু যৌতুক বলে গণ্য হবে না এটা মনে রাখতে হবে আবার এটাও বলে নেই যে অনেকে ইশারা ইঙ্গিতে বোঝায় শর্ত করে না ইশারা ইঙ্গিতে বোঝায় যে কিছু একটা দিতে হবে তাহলে ওটাও যৌতুকের মধ্যে চলে যাবে আসলে স্বামী পক্ষের বা বরপক্ষের কারোই কোনো ধরনের শর্তও থাকবে না লোভও থাকবে না এমত অবস্থায় যদি কোনো হাদি আসে কনের পক্ষ থেকে পায় অথবা কনের বাবার পক্ষ থেকে পায় সেটা শুরু হতে যায় যাচ্ছে মানুষ তো মানুষকে হাতিয়া দিতেই পারে রাসূল সাল্লাম বলছেন তাহা দাও তাহাবু। আব্বু তোমরা পরস্পরকে হাদিয়া দাও তাহলে তোমাদের মহাব্বত বাড়বে তো সুতরাং হাদিয়া কিছু শর্ত আছে আবার যৌতুক চিহ্নিত করার মতো বেশ কিছু বাহ্যিক বিষয় আছে যৌতুককে যদি চিহ্নিত করা যায় তাহলে সে কেউ যদি নিয়ে থাকেন তাকে তওবা করতে হবে প্রথমত আল্লাহর কাছে দ্বিতীয়ত যৌতুক যেহেতু অন্যায়ভাবে সে আরেকজনের কাছ থেকে তার হক থেকে সে নিয়ে গিয়েছিল অতএব সে জায়গায় ফেরত দিতে হবে তারা যদি মারা যান তাদের জায়গায় তাদের ওয়ারিসদেরকে ফেরত দিতে হবে এটাই হচ্ছে আসলে মূলত করণীয় ইয়াসমিন বিনতে ইদ্রিস মোল্লা বলেছেন অনেকে বলে প্রেগন্যান্ট মহিলাদের সন্ধ্যার পরে বাইরে গেলে জিন বাচ্চার ক্ষতি করে মানে জিন পেটের বাচ্চার ক্ষতি করে এটা বলতে যাচ্ছেন বা মেরে ফেলে জিনদের কে শক্তি আছে এ ব্যাপারে সঠিক তথ্য জানা প্রয়োজন আচ্ছা আমরা প্রথম বলবো যে আসলে দুষ্ট জিন তো ভালো মন্দ সকল মানুষেরই ক্ষতি করেন দুষ্ট জিন ভালো মন্দ সকল মানুষেরই ক্ষতি করার চেষ্টা করে জিন তো সত্য সুরাতুল জিন আল কোরআনের মধ্যে আছে এবং তারা এসে নবী সাল্লা সাল্লামের তেলাওয়াত শুনেছে এবং তার পক্ষ থেকে হেদায়ত নিয়ে গিয়ে তার কাছ থেকে হেদায়ত নিয়ে গিয়ে তারা তাদের নিজ জাতির কাছে দিনের দাওয়াত উপস্থাপন করেছে তো সুতরাং জিনের আসর জিনের ভালো মন্দ কাজ করার ক্ষমতা এটা প্রমাণিত আল্লাহর অনুমতি ক্রমেই তারা সেগুলো করে থাকে দুষ্ট জিন সবসময় মানুষের ক্ষতি করে এবং তাদের ভালো লোকদের তাদের মধ্যে যারা ভালো তাদেরও ক্ষতি করে আর আমরা তো জানি যে মানুষের মধ্যেও যারা দুষ্ট তারাও ভালো মানুষের ক্ষতি করে সুতরাং এতে আর কোনো সন্দেহ নাই কিন্তু প্রেগনেন্ট মহিলারা সন্ধ্যার বাইরে গেলেই এই ক্ষতিটা নিশ্চিত এমন কোনো কিছু নেই যদি প্রেগন্যান্ট হোক নন প্রেগন্যান্ট হোক মহিলারা অথবা শিশুরা অথবা কোনো মানুষ এমন জায়গা যায় নোংরা জায়গায় হ্যাঁ অথবা যেখানে জিনের আনাগোনা বেশি সে সমস্ত জায়গায় যায় এবং তারা অপবিত্র অবস্থায় থাকে নিজেদেরকে প্রোটেক্ট করার মতো যে সকাল সন্ধ্যা রাতকার সেগুলো না পড়ে সালাত না পড়ে কোরআন তেলাওয়াত না করে ইত্যাদি এ সমস্ত কারণেই আসলে জেন জেনের আক্রমণটা ঘটে সাধারণত ভালো মানুষ কিংবা যারা পবিত্র অবস্থায় থাকে যারা কোরআনসন্নার অনুশীলন এবং তেলাওয়াতে থাকে তাদেরকে দুষ্টু জেনরা সাধারণত বিরক্ত করে না এবং তাদের উপর আসরও করে না তো সুতরাং যারা প্রেগনেন্ট মহিলা এমনিতেই তাদের একটু বেশি কেয়ারফুল থাকা উচিত তাদের নিজেদের শারীরিক ব্যাপারে এবং যে কোনো জায়গায় যেন তারা না যান মুভমেন্টের ব্যাপারেও তাদের যথেষ্ট সতর্ক থাকা উচিত এটা নিশ্চিত নয় যদিও যে তিনি যদি সন্ধ্যার পর বাইর হন তাহলে জেন ধরবে না এটা নিশ্চিত নয় নিশ্চিত না হলেও তারা সতর্ক থাকবেন বিশেষ করে নোংরা জায়গায় বা কোথাও দূর সফরের ক্ষেত্রে অপরিচিত জায়গায় কোনো বাথরুম করা বা এগুলো তাদের অ্যাভয়েড করাটা উচিত হবে আচ্ছা এরপরের প্রশ্ন মাহদি মোহাম্মদ মাহদি করেছেন বলেছেন পেশাব করার সময় যদি পানি দিয়ে পবিত্র হওয়ার সময় প্যান্ট বা পায় জামায় পানি লাগে তাতে কোনো সমস্যা হবে কি না আপনি বলেছেন মানে পবিত্র হওয়ার সময় যে পানি দিয়ে আপনি পবিত্র হচ্ছেন সেই পানির কিছু অংশ যদি প্যান্টে লেগে যায় অথবা পায় জামা লেগে যায় তাহলে সমস্যা হবে কিনা তাহলে সমস্যা হবে না কারণ ওই পানি তো পবিত্র যে কারণে আপনি ওই পানি দিয়ে নাজাসত পরিষ্কার করছেন এখন প্রশ্ন হতে পারে যদি পেশাব লেগে যায় তাহলে কি হবে হ্যাঁ পেশাব যদি আপনার প্যান্টে বা পায়জামে লেগে যায় তাহলে সে জায়গাটা ধুতে হবে আপনাকে পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে আরেকটা প্রশ্ন হয়তো এখানে উদয় হতে পারে সম্ভাবনার আলোকে সেটা হচ্ছে আপনি যে পানি দিয়ে স্তেঞ্জা করলেন স্তেঞ্জা করার পরবর্তী অর্থাৎ পেশাবটা পরিষ্কার করলেন সেই পানিটা যদি আপনার প্যান্টে বা পায়জামা লাগে তাহলে ধুতে হবে কিনা হ্যাঁ উত্তর হচ্ছে তাহলে ধুতে হবে কারণ ওই পানিটা তখন অলরেডি পেশাব মিশ্রিত পানি তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যে পানিটা লেগেছে সেটা পেশাব নয় অথবা পেশাব মিশ্রিত পানি নয় যদি এই দুটো জিনিস লাগে তাহলে সেই জায়গাটা আপনাকে ধুয়ে ফেলতে হবে আর যদি এই দুটো জিনিস না লাগে অর্থাৎ পেশাব না লাগে বা পেশাব মিশ্রিত পানি না লাগে শুধু পানি যেমন বদনার পানি থেকে কিছু পানি পড়লো তাতে আপনার প্যান্ট বা পাজামা অপবিত্র হবে না এবং ধুতেও হবে না শাহিদা আবসার আপনি প্রশ্ন করেছেন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে টিচার আসলে ছাত্রছাত্রীদেরকে দাঁড়াতে হয় যা উচিত নয় এক্ষেত্রে আমাদের করণীয় কি আচ্ছা টিচার আসলে দাঁড়ানোর যে বিষয়টা এটা আসলে কয়েকটা ভাগে বিভক্ত সেটা নিয়ে আমরা পরে আলাপ করব এখন কোনো শিক্ষকের সম্মানে কি দাঁড়ানো যাবে কি না দাঁড়ানো যাবে কি না এটা নিয়ে ওলামাইকরামের আখতালাফ আছে কেউ বলেছেন দাঁড়ানো যাবে না আবার কেউ বলেছেন দাঁড়ানো যাবে বরং এটা মোস্তাহাব বলেছেন যেমন ইমাম নাবাবি বলেছেন এবং আরও অনেক ওলামাইকেরাম বর্তমান যুগের বলেছেন জায়েজ বলেছেন কেউ কেউ আবার কেউ কেউ এটাকে ভাগ করেছেন যে কোন অবস্থায় হারাম কোন অবস্থায় মাকরু কোন অবস্থায় জায়েজ কোন অবস্থায় মান্দব বা উত্তম এখানে আমরা একটা হাদিস দেখি সুনান আবি দাউদের মধ্যে মোস্তাদ আহমেদ এর মধ্যে আবু মজিলস থেকে বর্ণিত তিনি বলেন যে মাহাবিয়া রাদিয়াল্লাহ তালু একবার এবনুজুবাইর এবং ইবনু আমের এই যে দুজন সাহাবির কাছে আসলেন তখন ইবনু আমের দাঁড়ালেন এবং এবনুজুবাইর বসে থাকলেন মানে তিনি যখন আসলেন তখন দুজন বসে ছিলেন দুজনের মধ্যে ইবনুজুবাইর বসে থাকলেন ইবনু আমের দাঁড়ালেন তখন মোহাবিয়া রাদি আল্লাহ তালন এবনু আমেরকে বললেন এজিলিস আপনিও বসে যান তো রাসুল্লাহ সাল্লাহ সালামী আকুল আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মান আহব্বা আইয়ুমাহিন্নার যে ব্যক্তি এটা পছন্দ করে যে মানুষ তার জন্য দাঁড়িয়ে স্থির হয়ে থাকবে তার সম্মানে যে ব্যক্তি পছন্দ করে দেখেন ভাষ্যটা কীরকম সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নিল তাহলে যে ব্যক্তি এটা পছন্দ করে সে একজন অহংকারী ব্যক্তি কেন পছন্দ করবো আমি কেন পছন্দ করবো যে আমি যেখানেই যাই সেখানে যেন মানুষ আমার জন্য দাঁড়িয়ে যায় এটা আমার অহংকার নিজের বড়ত্ব এবং কেবের প্রকাশ পেল রাসুলসাল্লা সাল্লাম এটাকেই সমালোচনা করেছেন মূলত এটাকে সমালোচনা করেছেন এটা তিরমিজিতেও বর্ণিত হয়েছে প্রায় কাছাকাছি শব্দ এবং এর দ্বারা বোঝা গেল যে যে ব্যক্তি তার নিজের বড়ত্বের কারণে বা অহংকারের কারণে সে এই ধারণা অথবা এই আকাঙ্ক্ষা পোষণ করে যে মানুষ যেন আমাকে দাঁড়ায় এবং যদি না দাঁড়ায় সে তার ক্ষমতা থাকলে সেটা প্রয়োগ করে রেগে যায় অথবা অন্যদেরকে তাৎসল্য করা অপমান করে এই ধরনের ক্ষেত্রেই এই হাদিসটি দ্বারা প্রমাণিত হলো যে সে জাহান নামে যাবে এখন যদি কোনো ব্যক্তি সম্মানিত কোনো ব্যক্তিকে দেখে তাকে গ্রিটিংস জানানোর জন্য দাঁড়িয়ে যান তাহলে সেটা কি হবে সেক্ষেত্রে আমরা দেখি ইমাম নবাবি সহ আরও বেশ ওলামাইকেরাম অনেকে বলছেন জায়েজ আবার অন্যরা বলেছেন যে না জায়েজ না দাঁড়ানো কখনোই জায়েজ না ইমাম নাবাবি আল আদকার গ্রন্থে বলেন যে আম্মা ইকরাম উদ্দাহিল বেল কিয়াম ফল্লাদিন ও আন্নাহ মুস্তাহাব্বুন লিমান ক্যানাফি হে লাতুন ওয়াহের যে যে ব্যক্তি বাইরে থেকে আসবে সে ভিতরে যিনি আছেন হ্যাঁ তাকে যদি দাঁড়িয়ে সম্মান করেন তাহলে তিনি বলেন আমরা যেটা পছন্দ করি অর্থাৎ আমরা যেটা এখতিয়ার করি চয়েস করি সেটা হলো যে এটা মোস্তাহাব এটা ওই ব্যক্তির ক্ষেত্রে যার মধ্যে কোনো ফজিলাত ভালো গুণ আছে তিনি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত বলেছেন ও একুন হাদাল হাদ আল কেয়ামিল বেররে ওল এখরামে ওল এবং এই কেয়ামটা তখন সে কল্যাণের উদ্দেশ্যে সম্মানের উদ্দেশ্যে এটা রিয়া কিংবা অহংকার কিংবা বড়ত্ব প্রমাণের উদ্দেশ্যে নয় তো ঠিক এই একই কথা আমরা দেখি সারহুল বোখারের মধ্যে আইনিও বর্ণনা করেছেন আবুল ওয়ালি রুশ থেকে এবং বলেছেন যে আল কিয়াম আলা আউ আউজুহিন এভাবে সম্মানজনক দাঁড়ানোটা ভাগে বিভক্ত একটা হলো হারাম সেটা হলো যে ব্যক্তি আসলে পছন্দ করে যে তার জন্য যেন কেউ সবাই দাঁড়ায় এবং তার এই পছন্দ করার কারণ হচ্ছে তার তাকাব্যুর তার অহংকার তাহলে এটা হারাম এটা করাই যাবে না আর আরেকটা হচ্ছে যে অহংকার করে না তবে এই অহংকারের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে এটা মাক্রু অপছন্দনীয় আর যে ব্যক্তি আসলে কখনোই এরকম গৌরব বা অহংকারী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যারা দাম্ভিক যারা প্রভাবশালী ব্যক্তি তাদের মতো সে দাম্ভিক হবে না বলে এটা নিশ্চিত হয় তাহলে তাদের ক্ষেত্রে এটা জায়েজ সাধারণত খুবই বিনয়ী কোনো ব্যক্তিত্ব কোনো ভালো দিনদার ব্যক্তিত্বের ক্ষেত্রে হয়তো এটা বোঝানো হচ্ছে জায়েজ আর চতুর্থ হলো মান্দব উত্তম যে ব্যক্তি কোনো সফর থেকে এসেছেন তাকে অভ্যর্থনা জানার জন্য একটি এগিয়ে তাকে খুশি বনে সাদরে স্বাগত জানানো এটা হলো উত্তম আসলে এইভাবে যে একটু এগিয়ে গিয়ে কাউকে স্বাগত জানানো এটা শরীয়তে আসলে কেউ না যায়জ বলেননি যেটা বলেছেন একদম ঠা এক জায়গায় দাঁড়িয়ে কাউকে সম্মান করা এটা অনেকে নিষেধ করেছেন আবার অনেকে বলেছেন যে যদি সেখানে কোনো অহংকার না থাকে সম্পূর্ণ বিনয়ী দিনদার লোকের উদ্দেশ্যে দাঁড়ানো যায় তো যাই হোক আরেকটা জিনিস আমরা দেখি যে আপনি বলেছেন যে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের অনেক সাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি আমি স্কুলে বা মাদ্রাসায় না দাঁড়াই তাহলে আমাকে হয়তো শাস্তি দেওয়া হবে অথবা অপমান করা হবে অথবা আমার শিষ্টাচারের জায়গা কিছু নম্বর কমিয়ে দেওয়া হবে ইত্যাদি আমাকে এভাবে যদি কণ্ঠাসা করা হয় বাধ্য করা হয় তাহলে আমার কি পাপ হবে কি না তখন তারা উত্তরে বলেছিলেন যে না তাহলে পাপ হবে না কারণ এই যে ক্ষতি একটা শাস্তির মুখোমুখি হওয়ার যে ক্ষতি ক্ষতি থেকে বাঁচার জন্য যদি কেউ দাঁড়ায় তাহলে তার কোনো পাপ হবে না সেটা বলা হয়েছে আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন নিয়ত আর মানতের মধ্যে পার্থক্য কী রাসুলসাল্লাহ সাল্লাম কীভাবে মনে মনে নিয়ত করতেন অর্থাৎ মনে মনে নিয়ত করতে কীরকম কথা তিনি বলতেন আচ্ছা নিয়ত হল মনের ইচ্ছা সংকল্প কোনো কাজ করার জন্য যদি কোনো সংকল্প বা ইচ্ছা কেউ পোষণ করেন তাহলে এটা হলো নিয়ত এম বাতুল কালবে আলাফলি সেই ইন কোনো কাজ করার জন্য মনের ইচ্ছা বা ইন্টেনশন সংকল্প এটা হলো নিয়ত আর মানত হলো ভিন্ন জিনিস মানতটা আসলে অবশ্যই নিয়তের সাথে রিলেটেড একটা বিষয় বাট সেটা হলো শর্ত সাপেক্ষে কোনো কাজ করা এবং যেমন আল্লাহ যদি আমাকে সুস্থ করেন তাহলে আমি একটা ছাগল তার নামে সাদগা করব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাদকা করব গরিবদের মধ্যে আচ্ছা তাহলে এখানে আমি শর্ত আরোপটা কী করলাম আমি যদি সুস্থ হই আমি যদি সুস্থ হই তাহলে সাদকা করব সুস্থ যদি না হই তাহলে সাদকা করব না তাহলে এই যে একটা শর্ত আরোপ করা হলো সেই শর্ত পূরণ সাপেক্ষে একটা আমলের জন্য আমি নিয়ত করলাম এটাকে আর নিয়ত বলে না এই যে শর্ত আরোপ করার পরে সেই শর্ত পূরণ হলে যে কাজের ইচ্ছা পোষণ করা হয় তখন সেটা হয়ে যায় মানত নিয়তের মধ্যে কোনো শর্ত থাকে না যে আমি কোনো শর্ত ছাড়াই ভালো কাজ করব। এটাই হচ্ছে নিয়ত আর শর্ত সাপেক্ষে ভালো কাজ করার নিয়তটাই হলো মানত রাসুল সাল্লাহ সাল্লাম নিয়তটা কীভাবে করতেন মনে মনে করতেন শুধু রাসুল সাল্লাহ সাল্লাম না সবাই রাসুল সাল্লাহ সালাম এটাই ছিল সোন না যে যে কোনো কাজের নিয়াত এটা মনে মনে করতে হবে মনে নিয়াত করার জন্য কোনো কথা সাজানোর প্রয়োজন নেই রাসুলসাল্লাহ আসসালাম থেকে এটা সাব্যস্ত হয়নি যে তিনি তিনি কখনও নিয়ত করতে গিয়ে বলেছেন যেমন সালাতেন্লাহআলা আর বা আর হ্যাঁ মোতওয়াজিহান আল্লাহু একবার যেটা কায়দা বকদা কিংবা অনেক বইতে শেখানো হয়েছে এমন কোনো নিয়ত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত হয়নি কারণ নিয়তের জন্য মুখে উচ্চারণ কোনো প্রয়োজন নেই কোনো কথা সাজানোরও প্রয়োজন নেই নিয়ত হচ্ছে এম বে আয়াতুল কালভ এম বে আয়াতুল অন্তরের আগ্রহ অন্তরের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন যে আমি জহর পড়ছি পড়বো এখন পড়তে যাচ্ছি এটাই হচ্ছে নিয়ত এবং সেটা মনে করাটাই যথেষ্ট সেটা আর মুখে উচ্চারণ করা বা কথা আর ফুলজুরি সাজানোর কোনো প্রয়োজন নেই আপনি যদি বাজারে যান আপনি কি নিয়ত বা কথা সাজান আপনি যদি এখন যেমন ওমরায় যাবেন ওমরার এহরামের নিয়ত আপনি করবেন ঠিক আছে মনে মনে করবেন আর মুখে উচ্চারণ করবেন রাব্বাইক আল্লাহম আমরা কিন্তু আপনার এই যে আপনি কি বলেন যে আমি এখন পূর্বমুখী হয়ে হ্যাঁ ট্রাভেল এজেন্সিতে যাবো তারপর দক্ষিণমুখী হয়ে আমি এখন টিকিটটা কিনব তারপর উত্তরমুখী হয়ে আবার বাসার দিকে ফেরত আসব এই এই রোডে এই কথাগুলোকে সাজানোর প্রয়োজন আছে প্রয়োজন নাই যেহেতু প্রয়োজন নাই বরং একটা কমন ইন্টেনশন বা সংকল্প এটাই যথেষ্ট এটাই হলো নিয়ত রাসুলসাল্লাহ সাল্লাম নিয়তের জন্য কোনো কথা সাজিয়ে দেননি সাজাতেও বলেননি আচ্ছা মাহবুব তানভীর আপনি বলেছেন আমার মেয়ের নাম আমি পছন্দ করে মাইমোনা রেখে দেওয়ায় আমার পরিবারের খালা এবং আত্মীয় স্বজনরা বলেন যে এই নামটি নাকি কোনো একজন মহিলার নাম যে একজন সাহাবিকে বিষপান করিয়েছিল এটা কি সত্যি আমার মেয়ের নাম রাসুল্লা সাল্লাহ সাল্লামের স্ত্রী নামানুসারে রাখলাম আমি কি কোনো ভুল করলাম কেন সবাই এটা পরিবর্তন করতে বলে এখন আমার কি করা উচিত না আপনি সাল্লামের স্ত্রী মাইমোনা বিন তেহারেফ তার নামে মাইমোনা রেখেছেন মাইমোনা একটা সুন্দর নাম এখন এই নামের যদি অন্য কোনো মহিলা কোনো খারাপ কাজ করে তার জন্য তো নামের কোনো দোষ নেই কারণ সব নামের লোকদের মধ্যে আপনি ভালোও পাবেন মন্দও পাবেন মানুষ তারাও তো ভালো এবং মন্দ দু কমে আছে তাই না ফলে যে নামটা রাসুল সাল্লাহ স্ত্রীর ছিল এবং সেটা স্বীকৃত নাম ছিল রাসুলসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আসালাম সেটা পরিবর্তন করেননি সেটা আপনার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আর যেটা বললেন যে একজন মহিলার নাম যিনি একজন সাহাবিকে বিস্পান করিয়েছিলেন সেটা জানা নেই এটা তাহকিক করার প্রয়োজন আদৌ এমনটা আছে কি না সেটা যতটুকু আমরা তাহকিক করেছি এখনও তেমন কিছু আমরা পাইনি আশিকুর রহমান বলেছেন আমাদের ইমাম বলে আল্লাহর কুদরতি সেজদা দিলাম তার পেছনে নামাজ হবে কি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বলবেন দয়া করে সেজদা আল্লাহর জন্য হবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা কিভাবে এমন কথা কি কোরআনের কোথাও এসছে হাদিসের কোথাও এসছে আসেনি আর আল্লাহর পা সেটাকে আপনি কুদরতি বলছেন কেন তাই না আপনি কি তাহলে আল্লাহর হাকি পা যেটি কোরআন এবং হাদিস দুটো দ্বারাই সাব্যস্ত হয়েছে সেটাকে তাহলে কি অস্বীকার করছেন বা মনে করেন যে আসলে আল্লাহর পা আলাল হাতিখ প্রকৃত পা বলে কিছু নেই তাহলে এখানে বুঝতে হবে যে তাল হচ্ছে এবং এটা বড় ধরনের ত্রুটি আল্লাহর কোনো কিছুই তার সৃষ্টের কারোর সাথে মিলবে না অতএব এখানে সৃষ্টের কোনো কিছুর সাথে আল্লাহর পা আল্লাহর চোখ কিংবা আল্লাহর আরও যে সত্তাগত সিফাত তিনি বর্ণনা করেছেন অথবা রাসুলসাল্লাস্লাম বর্ণনা করেছেন সেগুলোকে আসলে চিত্রায়িত করা যাবে না মানুষের অথবা অন্য কোনো সৃষ্টির কোনো কিছুর সাথে এগুলোকে তুলনীয় করা যাবে না এটাকে বলা হয় বেলা বেলাতশভি অর্থাৎ কোনো তসবি করা যাবে না ওল্যা তামফিল এবং আল্লাহর কোনো সৃষ্টির সাথে তার মেসালও দেওয়া যাবে না তার মেসালও দেওয়া যাবে না আল্লাহর অস্তিত্ব আল্লাহ নিজের মতোই আল্লাহর সেফা দাতিয়া আল্লাহ নিজের মতোই অতএব সেখানে কোনো ধরনের তাবিল করা যাবে না তবে কেউ যদি তাবিল করেন না বুঝে কারণ আমরা দেখেছি আমাদের মুসলিমদের একটা দল তারা তাবিল করেন আর তারা হয়তো এলমুল কালাম দ্বারা প্রভাবিত হয়েছেন তারা হয়তো বিষয়গুলো ওইভাবে বিশ্লেষণ করেননি অথবা তাবিলের বিষয়টা তাদের মাথায় বসে গেছে এমনভাবে বসে গেছে অভ্যস্ত হয়েছে তারা শুদ্ধ ধারাটা কি ভুল ধারা হিসেবে মনে করছেন এটা একটা প্রবলেম আপনারা জানেন যে কোনো ভুলের উপর যদি কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা এলাকার লোকজন থাকে তখন শুদ্ধটা তাদেরকে বোঝানো এবং তাদেরকে গ্রহণ করানো অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় এর জন্য প্রচুর অধ্যয়ন প্রয়োজন হয় বুঝতে হয় এবং তাদের জ্ঞানকে সংকীর্ণতার ঊর্ধ্বে রাখতে হয় মেন্টালিটি ক্রিয়েটিভিটির দরজাটাকে খোলা রাখতে হয় তাহলেই সেটা সম্ভব আমাদের ইমামদের তাই ছিল সাহাবা কেরামের তাই ছিল এন্দের তাই ছিল এই জন্যই আমরা দেখি যে তারা যখনই কোনো হাদিস সহি হাদিস জানতেন সাথে সাথে ভুল ধারণাটাকে সংশোধন করতেন বড় বড়ো সাহাবাদের ক্ষেত্রে এটা ঘটেছে আবু বকর রি আল্লাহ তালন দাদির ছয় ভাগের এক ভাগের হাদিসটা জানার পরে প্রথমে বলেছিলেন যে না আল্লাহর কিতাবে দাদির ছয় ভাগের এক ভাগ আছে বলে আমরা জানি না কিন্তু যখন দুজন স্বী সাক্ষী দিলেন তখন তিনি অ্যাকসেপ্ট করলেন বলেন যে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম ওমর ইব্দুল খাতাব রাজি আল্লাহ তাল অনেক ক্ষেত্রে তাই হয়েছে এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন ইমাম হাদিসের ইমাম চার ইমাম ইমাম হানিফা রাহমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাইফ ইমাম আহমেদ ইবল হাম্বাল আমরা দেখি যে তারা তাদের কত আগের পথ থেকে ফেরত এসেছেন পরবর্তী দলিলের কারণে তাদের মনটা খোলা ছিল উন্মুক্ত ছিল তারা উদার ছিলেন তারা যখনই কোনো হককে পেতেন এবং দেখতেন যে এই হকের কারণে তার পূর্বের কোনো ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে তখন ভুলটা থেকে তারা রুজু করতেন অতএব আমরা আল্লাহর এই সিফাত সম্পর্কে আমরা বলবো যে তাভিলের যে মাধাবটা আছে সেটি শুদ্ধ নয় বরং আল্লাহর সিফাতকে কোনো ধরনের তাফভিল করা যাবে না কোনো ধরনের তাতিল বা বাতিল করা যাবে না যে অর্থাৎ জেলারা করেছে এবং কোনো ধরনের তসবিহ বা তামতিল করা যাবে না আল্লাহ বা আল্লাহর সব কিছু মানুষের মতো বা অন্যদের মতো এটাও বলা যাবে না অথবা আল্লাহর সব কিছু কুদ্রতি হাঁকে কিনা এ কথাও বলা যাবে না তো আপনি বলেছেন তার পেছনে নামাজ হবে কি না হজত যদি কায়েম হয়ে যায় কারো উপর যে আল্লাহর সিফাত কারণ আল্লাহর সিফাত অস্বীকার করে এটা ভয়াবহ ব্যাপার এবং আল্লাহর দাঁতি সিফাত অস্বীকার করা ভয়াবহ ব্যাপার সেটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে কিছু লোক আছে তারা আসলে এই কথার বলার অর্থই বোঝে না মূলত সে একজন মুসলিম সে রেডি আছে যে যে কোনো হক কথা মানতে প্রস্তুত এখন যে এই কথাটা বলার সে শুনে 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 এগুলো উচ্চারণ করছে তাহলে তার পক্ষে বিষয়টা খুব হালকা অতএব যে ইমামের কথা আপনি বলছেন তার পেছনে নামাজ হবে কিনা এটা তাকে জিজ্ঞেস করতে হবে এবং তাকে বুঝাতে হবে যে আসলে তুমি কি বোঝাচ্ছ যে আল্লাহ সত্যিকার বা আছে এটাই তো বুঝাতে চাচ্ছ তাহলে তার যে শাব্দিক ভুল হয়েছে সেটা ক্ষমার যোগ্য সেটা ক্ষমার যোগ্য কিন্তু জেনে বুঝে যদি কেউ ভুল আঁকিদা পোষণ করেন তাহলে তাদেরকে অ্যাভয়েডই করতে হবে আমাদেরকে আচ্ছা নাম দেননি এমন একজন আমাদের কাছে একটা প্রশ্ন পাঠিয়েছেন আমরা প্রশ্নটা নিচ্ছি যেহেতু তিনি বাইরের থেকে প্রশ্নটা পাঠিয়েছেন তিনি বলেছেন আই এম এ নন ইসলামিক ব্যাকগ্রাউন্ড মুসলিম ফ্রম বাংলাদেশ লিভ ইন অস্ট্রেলিয়া I have just learned how to recite the Quran after 10 years enthusiasm besides my ongoing busy lifestyle alhamdulillah and every day I recite at least 10 ayahs my question is very simple I want to bring a Quran with Bengali translation from Bangladesh could you please give uh, a, a, an advice of which one I can buy there are lots of apps available through জাস্ট টু বি সেফ সাইড আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই মিন টু ওকে আপনি বলেছেন আপনি বাংলাদেশ থেকে একজন মুসলিম যার ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা ছিল না এখন অস্ট্রেলিয়াতে আছেন এবং আপনি আরও বলেছেন যে আপনি দশ বছর অত্যন্ত অ্যান্থোজিওজম বা উদ্দীপনার সাথে কষ্ট করে কোরআন শেখা শিখেছেন কোরআন তেলাওয়াত শিখেছেন যদিও আপনার জীবনটা খুবই ব্যস্ত আপনি এর জন্য আল্লাহর প্রশংসা করেছেন আর আপনার প্রশ্ন হলো যে বাংলাদেশ থেকে আপনি একটা অনুবাদ কোরআনের অনুবাদ গ্রন্থ নিতে চান সেটার ব্যাপারে আমি কি সাজেস্ট করব। এখানে এখন ভালো ভালো অনুবাদ অনেকগুলোই আছে যেহেতু একটাই আপনি নেবেন সেই জন্য আমি বলব আপনি আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদটা আপনি নিতে পারেন এটা বাংলাদেশের আগের প্রিভিয়াস সব অনুবাদগুলোকে সামনে রেখে যে সমস্ত জায়গায় কারেকশন হওয়া দরকার বিশেষ করে আল্লাহর আয়াত এবং সেফাতের বিষয়গুলো সেগুলোর প্রতি যথেষ্ট সতর্কতার সাথে অনুবাদটা করা হয়েছে এবং এই অনুবাদের ক্ষেত্রে বিশিষ্ট ওলামাইকেরাম ছিলেন আমিও ছিলাম ফলে আমি এটাকে রেকমেন্ড করতে পারি যেহেতু এটি আমাদের ভালো করে দেখা আছে প্রসঙ্গত বলবো যে এটা শুধু অনুবাদ গ্রন্থ এবং এটা কোরআন মাজিদ নামক যে অ্যাপসটা আছে সেখানেরও একটা তর্জমা হিসাবে এটা আছে আর আপনারা এটা বাংলাদেশ থেকেও নিতে পারেন আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদ সাকিব হাসান আপনি বলেছেন বিয়ের পর কাবিনের টাকা স্ত্রীর সম্মতিতে কম বেশি করা যাবে কিনা কাবিনের টাকা স্ত্রী সম্মতি তো কম বেশি করা অর্থাৎ আসলে আপনি বেশি না আপনি কমাতে চাচ্ছেন তাই না যদি আপনি আপনি তো একজন পুরুষ সাকিব আপনি আপনি আসলে কমাতে চাচ্ছেন বেশির কথা বললেন কেন বেশি দিতে তো কেউ নিষেধ করে না কমাতে চাইলে স্ত্রীর কাছ থেকে আপনার মাফ চাইতে হবে যে তুমি আমার কিছু টাকা মাফ করে দাও কারণ আমি তো দিতে পারছি না অথবা আমার সঙ্গতি না ইত্যাদি তাহলে যা দিতে পারবেন সেরকমই শুরুতে বলা উচিত ছিল স্ত্রীর কাছ থেকে কাবিনের টাকা আসলে কমিয়ে নেওয়া কোনো স্পেশাল রিজন ছাড়া এটা ঠিক নয় এটা স্বামী হিসাবে আপনার ব্যক্তিত্বের একটু ঘাটতি আপনি তার খরপোস দিবেন আপনি তার মহরানাও দিবেন সুতরাং মহারানা কেন কমাতে চান কেন কমাতে চান আর শুরুতেই বা অনেক বেশি যা দিতে পারবেন না কেন বললেন এটা সঙ্গত নয় অতএব আমরা বলবো যে এখানে বিচক্ষণতার সাথেই আপনারা কাজ করবেন ইনশাল্লাহ খোকন আহমেদ তিনি প্রশ্ন করেছেন নাপাক কাপড় পরে ওযু করে পরে কাপড় পাল্টিয়ে সালাত পরা যাবে কি নাপাক কাপড়টা যদি এমন হয় যে আপনার শরীরকে সেটা নাপাক করেনি শুকনো নাপাকি লেগে আছে আপনার কাপড়ে তাহলে এই কাপড় পরে যদি আপনি ওযু করেন আপনার ওজু শুদ্ধ হবে এবং কাপড়টা পাল্টালেই আপনার সালাদও শুদ্ধ হবে কিন্তু নাপাকিটা যদি এমন হয় যেটা আপনার শরীরকেও নাপাক করে ফেলেছে তাহলে তো শরীরের জায়গাটাও আপনার ধুতে হবে কাপড় পাল্টাদোর পাশাপাশি আর যদি এমনটা হয় যেমন আমরা পেশাবের কথায় বলি আপনার কাপড়টা ভিজে আছে আপনার পেশাবটা অজুর পরে অন্য একটা জায়গায় লাগলো তাহলে আপনার অজুটা কি বাতিল হবে না বাতিল হবে না আপনি ওই জায়গাটা ধুয়ে নিলেই চলবে ওই জায়গাটা ধুয়ে নিলেই মোহাম্মদ মহসিন বলেছেন বিয়ের পাত্রের আখলাক বা চরিত্র বোঝার উপায় কী প্রথমে সবাই তো ভালোই আচরণ করবে না আপনি খোঁজখবর তো নেবেন তাই না একজনের সাথে কথা বললে অথবা আপনার আত্মীয় স্বজন আপনার মা আপনার বোন যদি কথা বলে তাহলে বুঝবেন যে তার দিনদারি কতটুকু একটা পরিবারে ঢোকার সাথে সাথেই প্রথম দু তিন মিনিটের মধ্যেই বোঝা যায় যে পরিবারের দিনদারি কতটুকু তাই না একজন ব্যক্তির সাথে কথা বলার পরেও বোঝা যায় তো দিনদারি পাত্র পাত্রী দুজনের ক্ষেত্রে জরুরি মানে আপনি যাকে বিয়ে করবেন তার জন্য আপনার দিনদারি সম্পর্কে খোঁজখবর নেওয়া জরুরি এবং আপনি যাকে বিয়ে করবেন তার দিনদারির ব্যাপারেও আপনার খোঁজ নেওয়াটা জরুরি এবং সেটা শুধুমাত্র বাহ্যিক আচরণ দিয়েই বিচার করলে চলবে না বরং আরও কিছু উপায় উপকরণ আমাদেরকে তত্ত্বতলাশ করতে হবে রাশিদুজ্জামান আপনি বলেছেন কেউ যদি একআাক্ত সালাদ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বাদ দেন তবে কি সে বড় কাফের হবে আবার এমন আছে যে সালাত আদায় করেন আবার ছাড়ে সেও কি বড় কাফের হবে না ছোট কাফের হাদিসে সালাত ত্যাগকারীকে কাফের সাব্যস্ত করা আছে নাকি কুফরি বলা হয়েছে বলা হয়েছে সে কুফুরি করলো সে কুফুরি করলো এবং এই কুফুরিটা কুফরে আকবর না কুফরে আসগর এটা নিয়ে ওলামাইকার এখতালাফ আছে আমরা এটা নিয়ে বহুবার কথা বলেছি এবং মাহমুদ আহমদ হাম্বাল তিনি কোরআনের আয়াত এবং আরও কিছু হাদিসের আলোকে স্পষ্ট করে দিয়েছেন যে যারা কন্টিনিউলি তরক করে এটা কুফরে আকবর এটা কুফরি আকবর শেখ সালিমিনও সেটা বলেছেন কিন্তু যাদের এক দুই অক্ত মাঝে মাঝে অলসতার কারণে বাদ পড়ে যায় এটাকে বড় কুফরি বলা যায় না সে আসলে সালাদ তরককারী নয় সে হয়তো শয়তানের ফেরেবে পড়ে সালাদকে তাখির করে ফেলেছে নষ্ট করে ফেলেছে তাকেও তো অবাক করতে হবে কিন্তু সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বড় কুফুরির এই এই বিষয়টা অ্যাড হবে যদি সে সলাদ তরক করে আর যদি কেউ কখনও আদায় করেন আবার ছাড়েন অর্থাৎ দুই মাস সালাত পড়লেন তারপর দুই মাস ছাড়লেন তিনি পরিপূর্ণভাবে যারা ছাড়ছেন তাদেরই মতো হবেন কারণ দুই এক ওয়াক্ত ভুলে ভালে অথবা অলসতায় সেটা ভিন্ন মেশালা কিন্তু যারা কন্টিনিউয়াসলি ছেড়ে দেন সেটা এক মাসের জন্য হোক দুই মাসের জন্য হোক দুই সপ্তাহের জন্য হোক সবই একই সমান সেটাকে ওলামাই কেরামের বিশুদ্ধ মতের আলোকে আমরা বলবো এটা বড় কফরি হবে তাহমিদ ফাহিম বলেছেন আমার বাসা থেকে ভার্সিটির ডিস্টেন্স গুগল ম্যাপে বারো কিলোমিটার দেখায় আমাকে কি ভার্সিটি দিয়ে কসর নামাজ আদায় করতে হবে না বারো কিলোমিটারের মধ্যে কসর হবে না আচ্ছা আরিফ মাহিন বলেছেন ইদানিং দেখি মানুষকে সালাম দিলে তার জবাবের পরে পুনরায় আবার সালাম দেয় এই নিয়মটা সম্পর্কে বিস্তারিত জানাবেন প্লিজ সালাম দিলে সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম এর বদলে ওয়ালাইকুম আসসালাম বলবেন এমনটা হতে পারে যে তিনি ভেবেছেন যে তিনি আগে সালাম দিবেন আপনি ভেবেছেন আপনি আগে সালাম দিবেন তখন দুটো সালাম দুজনেই দিচ্ছেন সেক্ষেত্রে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন সালাম দেওয়ার পরেও আবার ওয়ালাইকুম আসসালাম বলবেন প্রতিতি হাসান বলেছেন কোনো বিষয়ে কাউকে আগে দান করে পরে কি আল্লাহর কাছে দোয়া করতে হবে নিয়রটা কেমন হবে বিপদে পড়ে দান করতে চায় সিস্টেমটা কি দান করে আপনি দোয়া করতে পারেন দান করার আগেও করতে পারেন পরেও করতে পারেন কোনো অসুবিধা নেই দান করার রসিলা দিয়েও দোয়া করা যায় যেহেতু একটা আমাল সলে ভালো আমলের রসিলা দিয়ে দোয়া করা যায় সাজীব প্রামাণিক বলেছেন নামাজের সময় মাথার টুপি না পড়লে মাথার চুল কপালে আসলে কি সেজদা হবে হ্যাঁ হবে মাথার চুল তো আর কেউ সরাতে পারবে না চুল যদি একটু বড় হয় তাহলে কপালে তো আসতেই পারে তবে হয়তো যাতে সেজদার পুরো জায়গাটা অর্থাৎ পুরো মাথাটা চুলে ঢেকে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করে শেষ করতে চাচ্ছি আল্লাহর কাছে দোয়া করে তিনি আমাদের ভুল বিভ্রান্তিগুলো ক্ষমা করে দিন এবং আমাদেরকে সঠিক কথাগুলো বুঝে নিয়ে সে অনুযায়ী আমল করার তফিক দান করুন هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته